আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আতাউর, মিলান থেকে, ইতালির মিলান থেকে। তো আমি আজকে আলোচনা করব যে ইতালিতে অবৈধদেরকে বৈধতা দেওয়ার যে প্রস্তুতি চলছে এই বিষয় নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি প্রতিনিয়ত বিভিন্ন দেশে ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা, ইন্টার্নশিপ, স্কলারশিপ নিয়ে আমি আলোচনা করি মূলত। তো আপনারা যারা এই বিষয়গুলোতে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এই বিষয়ে আমি একটা পূর্বে একটা ভিডিও তৈরি করছিলাম। তো এই ভিডিও একমাত্র এই ভিডিওটাতেই আমি কিন্তু আপনার কয়েকটা বাজে কমেন্ট পেয়েছি। তো যারা কমেন্ট করছে হয়তো তারা এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন নাই, মানে ভিডিওটা না দেখে কমেন্ট করছে, এটা আমি বুঝতে পারছি। তো আপনারা যারা কমেন্ট করবেন অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবো যে ভিডিও ফুল ভিডিওটা দেখবেন, দেন আপনার অবশ্যই আপনার মন্তব্য করবেন, ঠিক আছে? কারণ আমি মন্তব্য করতে আপনাদেরকে ডিসকারেজ করি না, আপনারা অবশ্যই মন্তব্য করবেন, কিন্তু ভিডিওটা দেখার পর, ফুল ভিডিওটা দেখার পর মন্তব্য করবেন। তো আসলে আমি আপনাদেরকে সব সময় চেষ্টা করি আপনি অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো যার জন্য আমার যে ভিডিওগুলো আছে ওই আমি যে ভিডিওগুলো অলরেডি মানে আপনাদের জন্য করছি, প্রত্যেকটা ভিডিও দেখবেন যে প্রত্যেকটা ভিডিও কিন্তু ইনফরমেটিভ, মানে অথেন্টিক সোর্স থেকে আমি কিন্তু মানে ইনফরমেশন কালেক্ট করে কিন্তু আমি ভিডিওগুলো করি। তো আমার যে স্টুডেন্ট ভিসার ভিডিও আছে বা বিভিন্ন যে ভিডিওগুলো আছে দেখবেন আমি এ টু জেড মানে আপনার ভিডিওগুলো করি, যাতে করে একজন এই ভিডিওটা দেখলে উপকৃত হয়। এবং যদি স্টুডেন্ট ভিসার ভিডিও দেখেন, আপনি যদি স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করেন, আপনি আমার ভিডিও দেখলে কিন্তু আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এইভাবে কিন্তু ভিডিওগুলো করি আমি, যার কারণে আমার চ্যানেলের নামটাই কিন্তু আমি দিয়েছি ইনফরমেটিভ প্র বিষয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে নাই। তো যার কারণে আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমি যে টপিক্সে আজকে ভিডিও করছি মানে অলরেডি আমি ভিডিও করতেছি এই টপিক্সে কিন্তু পূর্বে একটা ভিডিও আছে, অনেকে কয়েকটা বাজে কমেন্ট পাওয়ার পর বুঝতে পারছে যে তারা তাদের কমেন্ট মানে ফুল ভিডিও না দেখে তারা কিন্তু কমেন্ট করছে। তো এত কথা বলার কারণ হলো আপনারা ভিডিওগুলো দেখবেন, অবশ্যই দেখার পরে আপনারা কমেন্ট করেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আমরা এখন মূল আলোচনা যাই। তো ইতালিতে আমরা জানি প্রতি বছর ফ্লুসির মাধ্যমে ফেব্রুয়ারি এবং মার্চে প্রতি বছর এগ্রিকালচার ওয়ার্কার বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে, এগ্রিকালচার প্লাস ওইটা আপনার বাসার কাজের জন্য বিভিন্ন দেশ থেকে ওয়ার্কার নিয়ে আসে। তো এই বছর যেটা হচ্ছে মানে এই বছর করোনা ভাইরাসের মহামারীর কারণে সরকার কিন্তু মানে আপনার ফ্লুসির মাধ্যমে কিন্তু অন্য দেশ থেকে ওয়ার্কার নিয়ে আসতে পারে নাই। তো নিয়ে আসতে না পারার কারণে তারা কিন্তু যে কৃষি এগ্রিকালচার যে সেক্টরটা আছে এই সেক্টরে কিন্তু মানে অনেক লোকের শর্টেজ দেখা দিচ্ছে। তারা যদি কৃষিকাজের যে ফসলগুলো যদি না তুলতে পারে তাহলে কিন্তু মানে খাবারের ঘাটতি দেখা দেবে। তো এই বিষয়ে যেহেতু এখন করোনা ভাইরাস বা যেহেতু সব কিছু লকডাউন, তো সেহেতু এখন তারা ইচ্ছা করলে কিন্তু অন্য দেশ থেকে আনতে পারবে না। তো এর জন্য যেটা মানে আপনার প্রথম যে কারণ আপনার কেন প্রস্তুতি নিচ্ছে মানে অবৈধদেরকে বৈধ দেওয়ার, তো এই কারণ হলো মানে প্রথম কারণ যেটা যে আপনার যারা মানে অবৈধদের দিয়ে তারা এই সেক্টরটা ফিল আপ করবে, এটা হলো প্রথম শর্ত মানে প্রথম কারণ যে কেন এই বছরই অবৈধদেরকে বৈধ দিবে। তো দ্বিতীয় কারণ যেটা হলো আপনার আপনার যে 6 থেকে 8 লাখ যে অবৈধ লোক আছে ইতালিতে, এই অবৈধ লোকের মাধ্যমে সরকার কিন্তু কোনো বেনিফিট মানে হতে পারে নাই বা হচ্ছে না, যার কারণে সরকার চিন্তা করছে যে প্রথমত তো লোকের ঘাটতি আছে তাদেরকে মানে মানে এই মুহূর্তে কাজে লাগানো উচিত, তারপরে আপনার সরকার বেনিফিটেড হবে যদি কাজে লাগায়, ঠিক আছে? তো এই হলো আপনার দ্বিতীয় কারণ। তৃতীয়ত হইলো যে আমরা জানি যে এই 6 লাখ মানুষ যদি বা 8 লাখ মানুষ যদি অবৈধভাবে থাকে, তো এখন যে বর্তমানে করোনা ভাইরাসের যে আপনার প্রবলেমটা এই স্বাস্থ্যগত ঝুঁকিটা কিন্তু থেকে যায় অবৈধদের কারণে। তো যার কারণে তারা কিন্তু মানে অলরেডি কৃষি মন্ত্রণালয়, তারপরে আপনার অর্থ মন্ত্রণালয়, তারপরে আইন মন্ত্রণালয়, তারপরে আপনার শ্রম মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় মিলে তারা কিন্তু আলোচনা করছে যে কিভাবে ইলিগেল যারা আছে এদেরকে কিভাবে এই সেক্টরের মাধ্যমে ফিল আপ করা যায়।
তো আমি কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দেই, মানে যেহেতু এখন পর্যন্ত কোনো আইন হয় নাই বা ডিক্লারেশন আসে নাই, তো আপনারা আবার মনে করেন না যে মানে মানে আইন চলে আসছে বা আমি বলতেছি যে আইন হয়ে গেছে। তো চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া না পর্যন্ত আমরা কোনো আইনকে আমরা মানে কোনো সিদ্ধান্তকে বা কোনো আইনকে আমরা আইন বলতে পারবো না। যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে বা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়, কোনো খসড়া পাস হয়, তাহলে আমরা এটাকে আইন হিসেবে ধরে নিব যে এটা কনফার্ম। তো যেহেতু এখনো হয় নাই আইন, এখনো যেহেতু পাস হয় নাই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখনো কিন্তু আমরা শিওর না যে কিভাবে কি হতে যাচ্ছে বা কি হবে। আমি জাস্ট আপনার যে মানে ইটালিয়ান কিছু নিউজ পেপার থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদেরকে জানাচ্ছি। তো আমি আবারও বলছি, এখনও কিন্তু চূড়ান্ত হয় নাই, চূড়ান্ত হলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে কমেন্ট করবেন। মানে আপনারা যারা ভিডিও না দেখে কমেন্ট করবেন, তারা যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করার চেষ্টা করবেন। তো যাই হোক, এই কারণগুলোর জন্যই কিন্তু সরকার মানে সিদ্ধান্ত নিচ্ছে যে মানে অবৈধদেরকে বৈধ করার। তো তারপরে আমরা যেটা দেখবো, আমরা যেটা আমি যেটা এখন বলবো যে আপনাদেরকে যদি বৈধতা, যারা অবৈধ আছে তাদেরকে যদি বৈধতা দেয় সরকার কীভাবে দিতে পারে। মানে এখানে আমি দুইটা জিনিস আমি মানে রিসার্চ করে পাইছি বিভিন্ন আপনার ইটালিয়ান পেপার থেকে, যে প্রথমত যেটা হতে পারে মানে এই মহামারীতে হয়তো তারা এক বছরের আপনার পারমিট দিবে, যেটা মানে গ্রাতিস, যে আপনার কোনো কন্ট্যাক্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনার এক বছর সরকার হয়তো আপনারা এইভাবে দিতে পারে। বাট এটা কিন্তু এখনও কনফার্ম হয় না, আমি আবারও বলছি কীভাবে আসবে, যদি যখন আইন পাস হয় তখনই আমরা জানতে পারবো, তখন আমি আপনাদেরকে আবার আপডেট আমি দিব। তো এই হলো একটা ওয়ে। দ্বিতীয়ত ওয়েটা যেটা আমি যেটা মানে বিভিন্ন পত্রিকা থেকে আমি জানতে পারলাম, দ্বিতীয়ত ওয়েটা হলো যে আপনারা এগ্রিকালচার কন্ট্রাক্ট অথবা বাসার কন্ট্রাক্ট অথবা যে কোনো কন্ট্রাক্ট নিয়ে আপনারা জমা দিলে আপনাদেরকে এক বছরও দিবে। দেন এক বছর পরে আপনারা আপনারা যদি কাজ কন্টিনিউ থাকে বা আপনারা যদি নতুন কাজ নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা মানে যে এক বছরের যে পারমিটটা দিবে এটা আবার রিনিউ করতে পারবেন। তো এই হলো মূলত আলোচনা। তো যারা যারা অধীর আগ্রহে আছেন, মানে অনেকদিন যাবত আমি জানি অনেকে আছে, তো তারা তাদের জন্য হয়তো সুখবর হতে যাচ্ছে, ইনশাল্লাহ এই বছর হয়তো আপনাদের জন্য ভালো কিছু নিউজ বা ভালো কিছু হবে। তো আশা করি আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন, এবং আপনারা যারা ইটালিতে আছেন আমি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখন কন্টিনিউ ইটালির টুকিটাকি বিষয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো আমার সাথে যদি আপনারা থাকেন তো অবশ্যই আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন ভবিষ্যতে ভিডিও পাওয়ার জন্য, বিশেষ করে যারা ইটালিতে আছেন এবং যারা অন্যান্য দেশে আছেন, যারা বাংলাদেশে আছেন বা অন্যান্য দেশে আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেন রাখবেন? কারণ আমি কন্টিনিউ বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট এগুলো নিয়ে আমি কন্টিনিউ আলোচনা করি। তো তারাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে উপকৃত করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আমি আর কথা বাড়াবো না, ভিডিওটা লম্বা করবো না। তো সবাই ভালো থাকবেন, এবং ইটালিতে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, সবাই সেফে থাকবেন, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।